ক্যালসিয়ামের অভাব বুঝবেন কি করে? শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে ত্বক শুষ্ক, নখ ভাঙা, চুল মোটা, একজিমা, ত্বকের প্রদাহ, ত্বকের চুলকানি ও সোরিয়াসিসের মতো সমস্যা হতে পারে। নখ ভেঙে যাওয়া শরীরের ক্যালসিয়ামের ঘাটতি বড় লক্ষণ। শরীরের ক্যালসিয়ামের ঘাটতি হলেই পেশিতে ব্যথা, ক্রাম্প ও খিঁচুনি শুরু হয়, হাঁটাহাঁটি করার সময় হাঁটুতে ব্যথা হয়। এবার আসি ক্যালসিয়াম অভাব কেন হয়। পর্যাপ্ত ভিটামিন ডি বা ম্যাগনেসিয়াম পাচ্ছেন না? ঔষধ বা রক্তে ক্যালসিয়াম শোষণ কমাতে পারে। পর্যাপ্ত প্যারাথাইরয়েড হরমোন উৎপাদন না করা। যে কোনো গুরুতর অসুস্থতা বোধ করা। ক্যান্সার সংক্রান্ত ওষুধ বা কেমোথেরাপি। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের খাদ্য তালিকা, অসহিষ্ণুতা। হরমোনের পরিবর্তন বিশেষ করে মহিলাদের মধ্যে। ক্যালসিয়ামের অভাবজনিত রোগ বা লক্ষণ। বিভ্রান্তি বা স্মৃতিশক্তি হ্রাস, পেশিতে খিঁচুনি, হাত পা এবং মুখে অসরতা এবং ঝাঁকুনি, বিষণ্ণতা, হ্যালোসিনেশন, পেশি ব্যথা, দুর্বল এবং ভয়ঙ্কর নখ, হাড় সহজে ভাঙা, দুর্বল অনুভূতি হওয়া। ক্যালসিয়ামের অভাব হলে কি খাওয়া উচিত? ক্যালসিয়ামের অভাবে চিকিৎসা বা প্রতিরোধ করার সবচেয়ে নিরাপদ এবং সহজ উপায় হলো খাদ্য আরও ক্যালসিয়াম যোগ করা। দুগ্ধজাত পণ্য যেমন পনির, দুধ এবং দই, গাঢ় সবুজ শাক যেমন ব্রোকিল এবং কালে, নরম হাড়ের মাছ যেমন সার্ডিন এবং সালমন। আপনার শরীরের স্বাস্থ্য বেশি খারাপ মনে হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।